খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমার চারি পাশে বসে সবাই করিবে ক্রন্দন, সাজাইবে তোমার মনের মতন, সাজাইবে তোমার মনের মতন, কি সুন্দর পরিপাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার ঘুইরা মরো তুমি মায়ারি পিছে, এত আশা ভালোবাসা পাবে সকলি মিশে, ঠিক কিনা বলেন? স্বামীকে ভালোবাসছেন সংসার করছেন, সন্তানকে ভালোবাসতেছেন সংসার করতেছেন, এই মায়ার পিছে আপনি দুনিয়াতে ঘুরতেছেন, মায়ার পিছনে ঘুরতে ঘুরতে আজকে নামাজ ছেড়ে দিচ্ছ, রমজান মাসে রোজা ছেড়ে দিচ্ছ, পর্দা ছেড়ে দিচ্ছ, আল্লাহর আইন বাদ দিয়ে আল্লাহর জমিনে চলতেছ, আমি একদিন মারা যাব, দিবে বাসমাগানে কবর, স্বামী সন্তান আত্মীয় স্বজন যার যার ঘরে শুয়ে থাকবে, কেউ আমার খবরের খবর নেবে না, কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? লক্ষ্য করেন, খেয়াল করে শুনেন, লক্ষ্য করেন গো মা, এই যে আমরা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাব, খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমার চারি পাশে বসে সবাই করিবে ক্রন্দন, সাজাইবে তোমার মনের মতন, সাজাইবে তোমার মনের মতন, কি সুন্দর পরিপাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার ঘুইরা মরো তুমি মায়ারি পিছে, এত আশা ভালোবাসা মাগ সকলি মিশে, কোন দিন যেন আইসা পরে মাগ, কোন দিন যেন আইসা পরে আজরাইলের হাতের চিঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কাম থাকতে আমরা বধির, কবর ডাকতেছে তারপর আমরা কেউ কবরের ডাক কানে শুনি না, কথা বলেন ঠিক না বেটি? খেয়াল করে শুনুন, লক্ষ্য করে শুনুন, আল্লাহর কোরআন নিয়ে কবরে যাইতে হবে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে, পর্দা করতে হবে, রমজান মাসে রোজা রাখতে হবে, নামাজ যেমন ফরজ, পর্দা করাটাও ফরজ, এ মা বোনেরা পর্দার কথা আল্লাহ কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিল, যে নামাজের কথা বলে দিলাম, এই নামাজটা আমরা সবাই পড়তে রাজি আছি কিনা? এত সময় আলোচনা করার পরও একটা বার এখানে আমি হাত উঠাইতে পারলাম না নামাজের জন্য, ওয়াজ করতে আমার কষ্ট হচ্ছে না কিন্তু আপনাদের হাত উঠাইতে কষ্ট হচ্ছে, দেখেন তো কার হাতটা বাঁকা আছে, দেখেন গল্প করে আমি মুসলমান, বড় বড় দাবি করে আমি মুসলমান, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, হে মুসলমানরা তোমরা যারা মুসলমান বলে দাবি করেছো মুসলমান হয়েই কবরে যাও, নাইলে মুসলমান না হয়ে কবরে যাই না, কার কথা? মুসলমান হয়ে তারপরে কবরে যাইবা, মুসলমান না হয়ে কেউ অন্ধকার কবরে যাও না, কবর বলেছেন আমি কবরই বড় ভয়ঙ্কর, আমি কবরই বড় অন্ধকার, আমার ঘরে আসিবা তুমি ফজরের নামাজ যদি পড়ে, লা ইলাহা কালিমা, লা ইলাহা কালিমা, লা ইলাহা কালিমা, লা ইলাহা
আমি কবরে বড় ভয়ঙ্কর, আমি কবরে বড় অন্ধকার। আমার ঘরে আসিবা তুমি, আমার ঘরে আসিবা তুমি, কোরআন শরীফ বুকে করে লা ইলাহা কালিমা, লা ইলাহা কালিমা, লা ইলাহা রমজান মাসে রোজা রাখা, পর্দা করা, এই ফরজ কাজগুলো আমাদের করার দরকার আছে কি আছে না? মা বোনেরা অনেকে নামাজও করতে চায় না, পর্দাও করতে চায় না, রমজান মাসে রোজা রাখে, ঠিক মতো ইফতারি করে না। বলে গেলাম ইফতারের সময় আপনি 10 মিনিট, 5 মিনিট, 15 মিনিট, 20 মিনিট আগে ইফতারি সামনে করে বসে যাবেন। অনেকে দেখা যায় ইফতারি করার জন্য আজান হচ্ছে, ও মিসাক করতে করতে কল পারে যাচ্ছে, এখনো অজু করে নাই, হাঁস মুরগি মুরগি তাড়িয়ে বেড়াচ্ছে, কথা বলেন ঠিক কিনা? সময় মতো সেহরি খাবেন, সময় মতো ইফতারি করবেন, দরকার আছে কি আছে না? আছে না? রমজান মাসে সারা দিন রোজা রাখে আর হাঁসের মতো ব্যাগ ব্যাগ করে, কথা বলেন ঠিক কিনা? এ মা বোনেরা রমজান মাসে সর্বক্ষণ গুনগুন করে আল্লাহর জিকির করবেন, জবান দিয়ে জিকির করবেন, মানুষের সাথে কথা বলতে হলে হেদায়েতমূলক কথা বলবেন, তালিমে বসবেন। দিনের মধ্যে আল্লাহ রমজান মাসে তিন ভাগে ভাগ করে দিয়েছেন, এক ভাগ আল্লাহ পাক রব্বুল আলামিন তালিমে কাটাইতে বলেছেন। কোন জায়গায়? তালিমে এক ভাগ তোমরা কাজ করো, আর এক ভাগ তোমরা রান্নার কাজে ব্যস্ত হয়ে যাও বিকাল হলে, কথা বলেন ঠিক কিনা? দিই নাই দিছে কিনা? সেহরি খাওয়ার পরে কোরআন তেলাওয়াত করো, ফজরের নামাজ পড়ো, একটু ঘুমাও, বলে নাই ঘুমাও? মা বোনেরা রমজান মাসে তো আমার ঘুমানো হয় না, আমার ঘুম নাই, এই রাতে আমি তারাবি নামাজ পড়ে, এশা নামাজ পড়ে, তারাবি নামাজ পড়ে অল্প একটু ঘুমাই, আবার রাত 1:30টায় উঠে পড়ি, ওই সময় ওঠার পরে ওই সময়টা আমি আবার রান্না করি, রান্নার পরে আমার স্বামী সন্তানদেরকে খাবার দিয়া, স্বামী সন্তানদেরকে খাবার দিয়া আমি তাহাজ্জুদের নামাজ আদায় করি, তাহাজ্জুদ আদায় করে আবার একটু খাবার সেহরি খাই, সেহরি খাওয়ার পরে কোরআন তেলাওয়াত করি, কোরআন তেলাওয়াত করতে করতে ফজরের আজান হয়ে যায়, ফজরের নামাজ পড়ে ওই সময় আমি আবার সংসারের কাজকর্ম করে আবার আমি তালিমে চলে যাই। দিনের বেলায় তো ঘুমানোর সময় নাই, কথা বলেন সুবহানাল্লাহ, দিনের বেলায় ঘুমানোর সময় পাওয়া যায় না, খেয়াল করেন, লক্ষ্য করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই দিনটা দিয়েছেন, ও বান্দা বান্দি তোমরা দিনের কথা বলো, তালিমে যাও, কোরআনের কথা আলোচনা করো, এই ভিডিও করবেন না কেউ, ভিডিও যদি করে থাকেন কেটে ফেলেন, ভিডিও কাটেন, আমাকে ভিডিও করার দরকার আছে? অডিও করেন, রেকর্ড করেন, খেয়াল করে লক্ষ্য করবেন, এই রমজান মাস অনেকেই রোজা রাখে না। আমার মা বোনরা রোজা যেমন ফরজ, পর্দা করাটাও ফরজ, এটা আমার কথা না, আমি কিন্তু মার্কেট করো আনি নাই, আনছি নাকি আনছি, শোলকোপা থেকে মার্কেট করেছি, করেছি শেখপুরা থেকে মার্কেট করেছি নাকি পুরাহাটি চরপাড়া থেকে মার্কেট করেছি, খেয়াল করে লক্ষ্য করেন, এটা আমার কথা নয়, আমার বাবার কথা নয়, যে মার্কেট আল্লাহর পক্ষ থেকে এসেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আকরে না ফি বুয়ুতিকুম না ওয়ালা তাবাররাজিনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, আল্লাহু আকবার, কার কথা? আল্লাহ বলেছেন, হে নারীরা তোমরা কিন্তু বিধর্মীর মেয়েদের মতো তোমাদের রূপ চেহারা প্রদর্শন করে রাস্তায় রাস্তায় ঘুরিও না, বাইরে যাবা, ঘরের পরিবেশটা নিয়ে বাইরে যাবা। হে নারীরা তোমরা ব্যবসা করতে পারবে, চাকরি করতে পারবে, তোমরা পর্দার সাথে করতে পারবে, বলেন সুবহানাল্লাহ, পর্দার সাথে দরকার আছে কি আছে না? যতগুলো মেয়েরা পুলিশের চাকরি করতেছে, ফাইন সুন্দর পর্দা করতেছে, করতেছে, আর্মি মেয়েরা পর্দা করতেছে,
আল্লাহ তো বলেছে পর্দা করতে, কোরআনের আইন দরকার আছে কিনা মারা? তোমরা চাকরি করো, চাকরি করতে নিষেধ নাই, পর্দা করে করো। সুবহানাল্লাহ, সুন্দর করে শরীরটা ঢেকে দাও। কি দিয়ে ঢাকবে? একটা বোরকা করো, বোরকাটা হবে ঢিলা ঢালা। এখন তো বোরকা হয়েছে ঢিলা ঢালা, কিন্তু ফ্যাশন তিন তালা, ঠিক কিনা? বোরকা হয়েছে সন্তান জন, এ মেরা সন্তানদের কোনো বোরকা পড়তে পারবে না। বোরকা পরবে আল্লাহর ভয়ে, ঢিলা ঢালা বোরকা পরবে, বোরকা হবে কালো আর বোরকা হবে ঢিলা ঢালা। আল্লাহ বলেছেন সুন্দর একটি হিজাব দিয়ে চেহারাটা সুন্দর, চেহারাটা ঢেকে দাও। আমি আল্লাহ পাকলাম বলে আমি বলেছি পরো একটি চাদর, পরো কি চাদর? বড় চাদর তো পরেই না, যত বানায় একটা জর্জে, সেই জর্জেটা অন্য আবার কি করে পেছাইতে পেছাইতে মাথার উপরে টুপলা করে সাজায়। কথা বলেন ঠিক না বেটি? সাজায়। আবার দেখা যায় বিউটি পার্লারও গিয়েছে, সাজ দেখা যায় কি যায় না, ভুরু তিলাক করা দেখা যায় কি যায় না? যায় না? চোখের মধ্যে মাস্কারা আছে কি আছে না? আছে না? আল্লাহ বলেছেন তোমার চেহারাটা ঢেকে দাও, সুন্দর করো। যদি এই সুন্দর করো চোখের মধ্যে একটি চশমা লাগায় দাও। কথা বলেন সুবহানাল্লাহ, সুন্দর করে আমার আল্লাহ পর্দা করতে বলেছে। আর মুসলমানের মেয়েরা পর্দা করে না। আল্লাহর নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে ডাক দিয়ে বলতেছেন, মা ফাতেমা এই দেখো আমার ডান হাতের মধ্যে একটি পোশাক। ফাতেমা ডাক দিয়ে বলতেছেন, আব্বা বলতে কিসের পোশাক? আল্লাহর নবী বলেছেন এটা হলো রেশমি পোশাক। এটা ফাতেমা ডাক দিয়ে বলতেছেন, বাবা রেশমি পোশাক মানে কি? নবী বলতেছেন পরাও যা না পরাও তাই, ঠিক কি না? পরাও যা, এখনকার মনে হয় মেয়েরা পরে না, ওগুলো পরে। এ ফাতেমা এই রেশমি মানে পরাও যা না পরাও তাই? ফাতেমা বলতেছেন বাবা রেশমি মানে পরাও যা না পরাও তাই। আল্লাহ নবী বলেছেন ফাতেমা যেই পোশাক পরাও যা না পরাও তাই, ওই পোশাক আমার উম্মতের জন্য হারাম। কোন ছেলেদের পোশাক কোন মেয়েরা পড়তে পারবে নাকি? এখন দেখেন যদি বলি খবরদার ও মেয়েরা তোমরা জিন্সের প্যান্ট পরো না, ওই মেয়েরা বলে ডিজিটাল বাংলাদেশ, এখন তো জিন্সের প্যান্ট পরতে হবে আর সাপ গায়ে দিতে হবে। আল্লাহর নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন আল্লাহর কোরআনের কথা, মেয়েরা কখনো ছেলেদের পোশাক পরতে পারবে না আর ছেলেরা কখনো মেয়েদের পোশাক পরতে পারবে না। তোমাদের মেয়েদেরকে বড় পোশাক পরাও। কি পোশাক? আল্লাহর নবী বলেছেন মা ফাতেমা শাসত্ব বেলার থেকে যদি পর্দা করা যায়, ওই মেয়েটা বড় হলে কখনো ছোট কাপড় পরতে লজ্জা পাই? কথা বলেন ঠিক না বেটি? যে মেয়ের মা বাবা ওই মেয়েকে ছোট পোশাক পরাই, ওই মেয়ে যদি বড় হয়ে যায় কোনোদিন ওই মেয়েটা আর বড় পোশাক পরবে না, তার কারণ লজ্জাহীন হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেটি? ঠিক কিনা বলেন? মেয়েরা কেন জিন্সের প্যান্ট পরবে? মেয়েরা কেন এই হাতা কাটা জামা গায়ে দিবে? মেয়েদের ছোটবেলা থেকে পর্দা করাইতে হবে। কথা বলেন ঠিক না বেটি? ঠিক কিনা বলেন? শার্ট প্যান্ট পরিয়া চুলগুলো কাটিয়া, এ যুগের কিছু কিছু মেয়েরা শার্ট প্যান্ট পরিয়া পুরুষের মতো তারা ঘোরে। কিছু কিছু মেয়েরা, সব মেয়েরা কিন্তু না, সব মেয়েরা, সব মেয়েরা, কিছু কিছু মেয়েরা সাথে প্যান পরিয়া পুরুষের মতো তারা ঘোরে। চুলগুলো কাটিয়ে ভুরু পিলাক করিয়ে, চুলগুলো কাটিয়ে ভুরু পিলাক করিয়ে বিউটি পার্লারে যাই চলিয়ে। কিছু কিছু মেয়েরা চুলগুলো কাটিয়া পুরুষের পোশাক তারা পরে, পুরুষের মতো তারা ঘোরে। মরণ একদিন আসিবে কবরে যাইবে, মরণ একদিন আসিবে কবরে যাইবে, কি জবাব দিবে মাগো কবরে? কিছু কিছু মেয়েরা শার্ট প্যান্ট পরিয়া পুরুষের মতো তারা ঘোরে। কথা বলেন ঠিক না বেটি? এ মা বোনেরা ডিজিটাল বাংলাদেশ তাই বলে কি তুমি ডিজিটাল হয়ে যাবা? ডিজিটাল কিন্তু আমার কোরআন ডিজিটাল হয় নাই, কবরে কিন্তু কোনো ডিজিটাল চলবে না। কথা বলেন ঠিক না বেটি? আগের যুগের মেয়েদেরকে দেখেছি, আগের যুগের মেয়েরা, আগের যুগের মুরব্বীরা দশ হাত কাপড় পরতো, তারপরে ওদের দেহ কেউ দেখতে পারে নাই। দেখছে? দেখছে? এই জন্য আমি বলি আল্লাহর নবী বলেছেন, কে বলেছেন?
আল্লাহর নবী বলেছেন মেয়েরা পোশাক পরবে ঢিলাঢালা পোশাক হবে মেয়েদের কালো মেয়েরা পোশাক পরবে সৌন্দর্য ঘরে করে আমি বলেন সুবহানাল্লাহ মেয়েদের সাজতে আলাদা নিষেধ করে নাই সব সাজ হলো মেয়েদের জন্য কিন্তু ঘরে কোন জায়গা কোন জায়গা ঘরে সাজগোজ করতে হবে আল্লাহর নবী যখন এই পর্দার কথা বলেছে আর আমি এই ব্যাপারে নিজে একটা ছন্দ লিখেছি বলবো কষ্ট পাবেন কষ্ট পাচ্ছেন যদি বলতে বলেন তাহলে বলি শহরে বাজারে দেখো মেয়েদেরই দল রেশমি পোশাকি পরে করে ঝলমল শহরে বাজারে দেখো মেয়েদেরই দল রেশমি পোশাকি পরে করে ঝলমল করোনার ভয়ে ওরা মাস্ক পরে আল্লাহর ভয়ে পর্দা করে না কোরআনের আইন কখনো মানে না চুলগুলো দিয়েছে খুলেছে রে কি জবাব দিব মাগো কাবরে কি জবাব দিব মাগো ঠিক ঠিক অল্প মানুষ বলেছে ঠিক পুরাটা মানুষ বলে নাই শহরে বাজারে দেখো মেয়েদের দল রেশমি পোশাকি পরে করে ঝলমল শহরে বাজারে দেখো মেয়েদের দল রেশমি পোশাকি পরে করে ঝলমল করোনার ভয়ে ওরা মাস্ক পরে আল্লাহর ভয়ে পর্দা করে না পাঁচক্ত নামাজি কখনো পরে না চুলগুলো দিয়েছে খুলেছে রে কি জবাব দিব মাগো হাসরে কি জবাব দিব মাগো হাসরে ঠিক কিনা বলেন লেখা ঠিক হয়েছে আমার বলা ঠিক হয়েছে দেখবেন করোনার ভয়ে মাস্ক পরেছে কিন্তু মাথায় কাপড় নাই দেখেছেন কিনা দেখছেন তাহলে আমার লেখাটা ঠিক হয়েছে না মেয়েরা পুরুষেরা মাস্ক পরুক মেয়েদের মাস্ক কি পর্দা করলে তো সুন্দর ঠিক কিনা বলেন আছে না হিজাব আছে না হিজাব দিয়ে নাক মুখ সব ঢাকা যায় না মেয়েরা চুলগুলো লম্বা লম্বা চুল ছেড়ে দেয় মাথায় কাঁকড়া কি সাজা সাজেছে বিউটি পার্লারে যে সাজেছে কিন্তু করোনার ভয়ে মাস্ক পরেছে করোনা দেওয়ার মালিককে করোনা দেওয়ার মালিককে তুমি যদি ওই সিন্ধুকের মধ্যে আটকায় থাকো আল্লাহ করোনা ওখানে জায়গা চেনে না রোগ চেনে না ওই জায়গায় মরণের জন্য যদি তুমি সিঁড়ি দিয়ে আসমানে পালাইয়া যাও তারপরও মরণ তোমার কখনো ছাড়বে না কথা বলেন ঠিক না বেটি ঠিক কিনা বলেন মরণ ছাড়বে আশা করিয়া করেছি যো আমি ফজরের নামাজি পড়িতে চাই ও আজরাইল তোমার কাছে একটু সময় চাই ও আজরাইল তোমার কাছে একটু সময় নাই চাই কি চাই না সময় আমি পারব না দিতে আমার আল্লাহর হুকুম মানতে ও মরিদা ভাই আমার কাছে একটু সময় নাই ও মরিদা ভাই আমার কাছে আশা করিয়া করিলাম অজু আমি জোহরের নামাজ পড়িতে চাই ও আজরাইল তোমার কাছে একটু সময় চাই ও আজরাইল তোমার কাছে একটু সময় চাই সময় আমি পারব না দিতে আমার আল্লাহর হুকুম মানতে ও মরিদা ভাই তোমার কাছে ও মরিদা ভাই আমার কাছে একটু সময় নাই ও মরিদা ভাই আমার কাছে একটু সময় নাই দিবে আজরাইল সময় আজরাইল দিবে আজরাইলের হাতে সবাইকে পড়তে হবে আসুন আমার মা বোন এখনই মোনাজাত লক্ষ্য করুন কোরআন এবং হাদিস থেকে আলোচনা শোনাই গেলাম ঠিক কিনা বলেন আজে বাজে একটা কথা বলেছি আজে বাজে একটি কথা বলেছি সব কোরআন এবং হাদিস থেকে আলোচনা করে গেলাম নামাজ পড়বেন রমজান মাসে রোজা রাখবেন ফরজ পর্দা করবেন আল্লাহর আইনগুলো মেনে চলবেন মিথ্যা কথা বলবেন না সত্য কথা বলবেন চুগলখুরি করবেন না গীবত করবেন না পর নিন্দা করবেন না অহংকার করবেন না
করবেন? এগুলো করা, অহংকার করা, মানুষের গীবত করা, এই গীবত বন্ধ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? গীবত করা বন্ধ করতে হবে আমার মা বোনেরা। আসুন আমরা মোনাজাত করি। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়ুল আজিম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা বিকামালিহি কাসাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনাবিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মা বোনেরা আলোচনা করেছি, যদি আলোচনার সাথে আপনারা যদি কষ্ট পেয়ে থাকেন, অনেকে কথার মধ্যে যদি ভুল কষ্ট দিয়ে থাকি, আমারে ক্ষমা করে দিয়েন। আমি গুনাহগার ব্যক্তির জন্য একটু দোয়া করবেন, দোয়া করবেন না আমার জন্য, আমার জন্য একটু দোয়া করবেন। আমার চোখের হাই প্রেশার হয়েছে, আমি একবার দুটো চোখ আমার অন্ধ হয়ে গিয়েছিল, এখন আমার চোখের আবার হাই প্রেশার হয়েছে। আপনারা একটু দোয়া করবেন আমার জন্য। আমি সারা বাংলাদেশ বিভিন্ন জেলায় যাচ্ছি, আমার জন্য একটু দোয়া করবেন। কালকে আমাদের কঠিন দিনে যেন সবাই মিলে আমরা আলেমের কাতার, ইমানদারের কাতারে যেন দাঁড়াইতে পারি। সামনে পবিত্র মাহে রমজান মাস, যদি রমজান মাসে কেউ মাহফিলের আয়োজন ব্যবস্থা করতে পারেন, ইনশাআল্লাহ করতে পারবেন। রমজান মাসে তালিমের ব্যবস্থা, কোরআনের মজলিস, দোয়ার মাহফিল, এগুলো করতে হবে। মুসলমান আমরা, কোনো রাস্তায় বাধা নাই, কিন্তু কোরআনের মাহফিলে বাধা আছে, আছে না? বিউটি পার্লারে বাধা নাই, ঘরে ঘরে জি বাংলা, স্টার জলসা, আমি এখানে বলেছি। মুসলমানের ঘরটা ভৈরা গেল হিন্দুর সিরিয়াল, মুসলমানের ঘরটা ভৈরা গেল হিন্দুর সিরিয়াল। যৌবনে বুড়া পোলা মাইয়া সবাই পাগল হয়, যৌবনে বুড়া পোলা মাইয়া, জোয়ানে বুড়া পোলা মাইয়া সবাই পাগল হয়। আর কতদিন থাকব মা গো এই না দুনিয়ায়, আর কতদিন থাকব মা গো এই না দুনিয়ায়। আল্লাহর কোরআন বুকে করে কবরেতে যাই মা গো, আল্লাহর কোরআন বুকে করে। আর কতদিন থাকব মা গো এই না দুনিয়ায়, আর কতদিন থাকব মা গো এই না দুনিয়ায়। নামাজ রোজা কোরআন নিয়ে কবরেতে যাই মা গো, নামাজ রোজা কোরআন নিয়ে কবরেতে যাই, ঠিক না বলেন? আমি যেগুলো বলেছি সব আমার নিজের লেখা, আমি নিজে লেখছি সব কিছু। আমার জন্য একটু দোয়া করবেন, আল্লাহর কাছে হাত তুলি, আল্লাহর সাথে বলে ভাব মুছে যাবে। কেউ ফেরে না খালি হাতে আমার আল্লাহর দরবার থেকে, কেউ ফেরে না খালি হাতে আমার আল্লাহর দরবার থেকে। আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে হাত বাড়া চাইতে হবে। আল্লাহুম্মা আমিন। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাত হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। রব্বুল আলামিন, আল্লাহ এই শবে বরাতের রজনীতে আল্লাহ আমরা গুনাহগার ব্যক্তি,
আল্লাহ মেহেরবানি করে আয় আল্লাহ পাক রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের মোনাজাতটা তুমি কবুল আর মঞ্জুর করে নাও আয় আল্লাহ গুনাহগার হইয়া গুনার বোঝা মাথায় নিয়া ইতিমের মতো কাঙ্গালিনের মতো ভিক্ষুকের মতো দুইটি হাত তোমার রহমতের দরজায় বাড়িয়ে চোখের পানি গুলি ছেড়ে ছেড়ে কান্দাছি আল্লাহ ও নবুত মেহেরবানি করিয়া আমাদের এই মোনাজাত তুমি কবুল আর মঞ্জুর করে নাও মাবুদ গো আল্লাহ আমাদেরকে তুমি মাফ করে দাও জীবনের গুনাহগুলি মাফ করে দাও আল্লাহুম্মা আজিরনা মিনান নার আল্লাহুম্মা আজিরনা মিনান নার আল্লাহুম্মা আজিরনা মিনান নার আল্লাহুম্মা হাসবিনি হিসাবাই ইয়াসির আল্লাহুম্মা হাসবিনি হিসাবাই ইয়াসির রব্বুল আলামিন তোমার কুদরতি নজরে দিয়া তাকে দেখো আল্লাহ আজকে এই সবে বরাতের রজনীতে আল্লাহ আমরা দুটি হাত তোমার রহমতের দরজায় বাড়িয়ে আজকে গুনাহগার গুনার কথা মনে পড়ে গেছে আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনে কত নামাজ ছেড়ে দিয়েছি জীবনে কত মিথ্যা কথা বলেছি চুগল খুরি করেছি আল্লাহ পর নিন্দা অহংকার করেছি পর্দা করি নাই আল্লাহ পাক রব্বুল আলামিন এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন শুনেছি আজকে বড় পাপের কথা মনে পড়ে গেছে জীবনে কত পাপ করেছি আল্লাহ এই জান্নাতের বাগানে বসে আমরা তওবা করেছি ও নবুত আমরা তওবা করেছি জীবনের গুনাহগুলি মাফ করে দাও জীবনের গুনাহগুলি মাফ করে দাও তোমার কুদরতি নজরে দিয়া তাকে দেখো তোমার রহমতের দরজায় আমরা হানা দিয়েছি আল্লাহ মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও ও মাবুদ তুমি কেন আমাদের মাফ করবে না একশোটা ভাগ দয়া আর পুটলি বানাইয়া 99টি আপনার নিজের কাছে রেখে দিয়েছেন এক ভাগ দয়া 18,000 মাখলুকাতের মধ্যে বন্টন করে দিয়েছেন ও মাবুদ মার মধ্যে কতটুকু মায়া দিয়েছেন আল্লাহ কোন সন্তান যদি মায়ের কাছে অপরাধ করে অন্যায় করে মা ঘাড়ে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেয় শীতের রাত দূরে দাঁড়াইয়া কান্দে মা দরজা খোলে না ওই সন্তান কাঁদতে কাঁদতে থরথরাইয়া কাঁদতে কাঁদতে দরজার কাছে আসে দরজায় ধাক্কা দিয়ে বলে মা গো ও মা দরজাটা খুলিয়া দাও শীত সইতে পারি না ও মা অপরাধ করেছি ঘর থেকে বের করে দিয়েছো ও মা দরজাটা খুলিয়া দাও আমি আর অপরাধ করব না ও মাবুদ জন্ম দেখিনি মা এই মা ডাকটা শুনিয়া দরজাটা খুলিয়া দেয় সন্তানকে বুকে জড়াইয়া নেয় বুকে জড়াইয়া নিয়া বলে বাবারে তুই অপরাধ করেছিস তোর উপরে আমি রাগ করেছিলাম যখন তুই মা বলে ডাক দিয়েছিস আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে ও মাবুদ জানা দেখিনি মা মাকে মা বলে ডাক দেওয়ার কারণে মার অন্তরটা যদি নরম হয়ে যেতে পারে মাবুদ রে জান্নাতের বাগানে বসে বসে কতবার তোমার জিকির করেছি কতবার তোমার জিকির কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া কেমনে দি পারব না ও রব্বুল আলামিন
জাহান্নামের আগুন আমরা কে সহ্য করতে পারবো না আল্লাহ, তোমার রহমতের দরজায় হানা দিয়েছি আল্লাহ। যেই দিন মায়ের পেট থেকে দুনিয়াতে এসেছিলাম, নিষ্পাপ মাসুম হয়ে এসেছিলাম, আজকে কত গুণা নিয়ে তোমার শাহী দরবারে হাত বাড়াইছি, মেহরবানি করে জীবনের গুণাগুলি মাফ করে দাও। আমি কুরআন থেকে আলোচনা করেছি, হাদিস থেকে আলোচনা করেছি, আমার আলোচনার মধ্যে ভুল ভ্রান্তি হয়ে গেলে তুমি মাফ করে দিও। আল্লাহ যে সওয়াবটুকু তুমি দান করো, এই সওয়াব আমার প্রিয় নবীর পাক রওজায় পৌঁছাইয়া দাও। আমার প্রিয় নবীর নাতি ইমাম হাসাইন হুসাইন জান্নাতুল বাকিতে তুমি পৌঁছাইয়া দাও। আমার নবীজির কলিজার টুকরা নয়নের পুতুলি মা ফাতেমা, মা ফাতেমার পাক রওজায় সওয়াব পৌঁছাইয়া দাও। মা খাদিজার পাক রওজায় পৌঁছাইয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আব্বা জানাত আলাইহি ওয়াসাল্লাম হইতে শুরু করে যত মমিন মমিনাত অন্ধকার কবরে এসে আছে, আল্লাহ প্রত্যেকের কবর তুমি জান্নাতের টুকরা করে দাও। ও রব্বুল আলামিন শবে বরাতের রজনীতে আল্লাহ আল্লাহ এই চারারোয়া কান্দির জমিনে, চারারোয়া কান্দির জমিনে আল্লাহ যত কবরস্থান আছে সব কবরবাসীদেরকে কবর তুমি জান্নাতের টুকরা করে দাও। কবরবাসীদের মাফ করে দাও, ক্ষমা করে দাও, তাদেরকে আল্লাহ তুমি জান্নাত নসিবি করে দাও। জানি না তারা কি হালে কবরে আছে, আত্মীয় স্বজনরা দুনিয়াতে যারা আছে টেলিফোন করে খোঁজ নেওয়া যায়, হায় রে আমাদের আপন আত্মীয় স্বজন আমাদের যারা কবরে চলে গেছে টেলিফোন করে যোগাযোগ করার মতো কোনো ব্যবস্থা নাই আল্লাহ। আল্লাহ অনেকের নানা নানি কবরে চলে গেছে, আল্লাহ দাদা দাদি কবরে চলে গেছে, আল্লাহ মেহরবানি করে দাদা দাদির কবর জান্নাতের টুকরা করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার চমকিয়া পা জান্নাতুল ফেরদাউস, আল্লাহ যে দোয়া চাইছে, ও মাবুদ তার দাদারা হাজি ছিল আল্লাহ, এই হাজিদের জমিনে এই কোরআনের মাহফিলের আয়োজন করেছে, হাজি সাহেবরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ। আয় আল্লাহ মেহরবানি করে যে হাজি সাহেবরা কবর বাসে হয়ে গেছে, মেহরবানি করে তাদের কবর জান্নাতের টুকরা করে দাও, তাদের কবরে শান্তি দিয়ে দিও আল্লাহ। আমার চুমকি আপার জান্নাতুল ফেরদাউস আপার, আল্লাহ দাদা দাদি নানানি আত্মীয় স্বজনগুলো কবরে চলে গেছে আল্লাহ, মেহরবানি করে তাদের কবর জান্নাতের টুকরা করে দাও। অকর রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীর, অকর রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীর। ও মাবুদ এই জান্নাতের বাগানে এতিমের চোখের পানি ছেড়ে ছেড়ে দুইটি হাত তোমার কাছে বাড়িয়ে মা মা বলে চোখের পানি ছেড়ে দিয়েছে, বাবা বাবা বলে চোখের পানি ছেড়ে দিয়েছে। মা বোধ গো মা বাবা কি হালে কবরে আছে জানি না, কোরআনের মাহফিলে বসে আমার মাকে মনে পড়ে, কোরআনের মাহফিলে বসে আমার বাবাকে মনে পড়ে, আমার মা বাবা তো কেমন আছে ওই না মাটির ঘরে রে, মাকে মনে পড়ে। ও রব্বুল আলামিন অনেকের মা আছে বাবা নাই, বাবা আছে মা নাই, আল্লাহ মেহরবানি করে মা বাবার কবর জান্নাতের টুকরা করে দাও। জান্নাতের বাগানে আল্লাহ তোমার রাস্তায় দান করেছে, এই দানের সওয়াব মা বাবার কবরে পৌঁছে দাও, আর এই সওয়াবের দানের বরকতে পিতা মাতার মাথায় নূরের তাজ পরাইয়া দাও। চুমকি আবার মা বাবা আছে না, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার চুমকি আপার মা অসুস্থ আছে, আল্লাহ তুমি সুস্থ রেখে দিও, বাবা অসুস্থ আল্লাহ আল্লাহ মা অসুস্থ আছে আল্লাহ মাকে তুমি সুস্থ রেখে দিও, আল্লাহ তুমি শেফা দান করে দিও আল্লাহ। আল্লাহ তার আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে তাদের কবর তুমি জান্নাতের টুকরা করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জান্নাতের বাগানে যারা হাত বাড়াইছে অনেকের স্বামী নাই, স্বামী কবরে চলে গেছে, মেহরবানি করে আল্লাহ স্বামীর কবরে জান্নাতের টুকরা করে দাও, বিধবাদের সতীত্ব রক্ষা করে দাও। অনেকেরই সন্তান কবরে, সন্তানের কবর জান্নাতের টুকরা করে দাও। জন্মে দক্ষিণী মায়ের দোয়া তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন
আমার মা বোনদের স্বামীরা যারা নামাজ পড়ে না, নামাজের বুঝদান করে দাও। ও মাহবুব, অনেকেই আমরা অনেক বড় আশা করে নিয়ে এখানে বসে আছি, যার যার মনের আশা পূরণ করে দাও, প্রত্যেকের ঘরে ঘরে রুজি রোজগার বরকত উন্নত দান করে দাও। আয়াল্লাহ ফাকরুল আমিন, আরাফাত নামের ছেলেটা আল্লাহ ও দুয়ার মাতলের আয়োজন করে চললাম। আমার চুমকি আপা বলেছে আরাফাত বারবার শুধু আপনার কথা বলে, আপনার দিয়ে মাহফিলের জন্য ব্যবস্থা করেছে। ও মাহবুব, আরাফাতের সম্মান বৃদ্ধি করে দাও, ওর লেখাপড়ার যোগ্যতা বৃদ্ধি করে দাও, ধীরেন বুদ্ধি ভালো করে দাও, ওর জীবনটা আল্লাহ যেভাবে চালাইতেছে কোরআনের প্রতি আল্লাহ বেশি করে ইমান মজবুত করে দাও। আল্লাহ আরাফাতের মা বাবাকে আল্লাহ তুমি পরিবার সহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন, আরাফাতের নেকায়াত তুমি দান করে দাও, আসমানের বালা আসমানে তুলে না, জমিনের বালা জমিনে কবরে দিয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার চুমকি আপার স্বামী ব্যবসা করে, আল্লাহ ব্যবসায় পদোন্নতি দান করে দাও, আল্লাহ ব্যবসার মধ্যে পদোন্নতি দান করে দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবসার মধ্যে পদোন্নতি দান করে দাও। আল্লাহ আয় আল্লাহ, একটা কন্যা সন্তান, আল্লাহ কন্যা সন্তান ইসলামের পথে চলার তৌফিক তুমি দান করে দাও। আয় আল্লাহ, একমাত্র কন্যা সন্তান ওকে তুমি নেখায়াত দান করে দাও, ব্রেন বুদ্ধি ভালো করে দাও, সঠিক মতো যাতে পর্দা করতে পারে, আল্লাহ পর্দার বুঝ তুমি দান করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার চুমকি আপার একটি পুত্র সন্তান দান করো, আল্লাহ তার পুত্র সন্তান নাই পুত্র সন্তান দান করো। আল্লাহ তার গ্রামের বাড়িতে, আল্লাহ সবাই মিলে যারা এখানে বসে আছে, আল্লাহ পাড়া প্রতিবেশীদের জন্য খাবারের ব্যবস্থা করেছে, আল্লাহ আমার আপার ঘরে তুমি রুজি রোজগার বরকত উন্নতি দান করে দাও, আমার আপার দানটা কবুল করে নাও, শ্রোতা গুণের দানটা কবুল করে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন, অনেকেরই সন্তান হয় না, জানি না কোন মা একটা সন্তানের জন্য হাত বাড়াইছে, আল্লাহ নিঃসন্তানকে একটা সন্তান দাও। আল্লাহ কার কন্যা বিয়ে দিতে পারে না, এই কন্যাটাকে বিয়ের ব্যবস্থা করে দাও, ভালো পাত্রের সঙ্গে বিয়ের ব্যবস্থা করে দাও। কার সন্তান হাফেজিয়া মাদ্রাসায় পড়তেছে, কোরআনের হাফেজ হওয়ার তৌফিক দান করে দাও। জেনারেল পড়তেছে, এই জায়গার যুবতী মেয়েরা যারা লেখাপড়া করতেছে, বিদ্যা শিক্ষা অর্জন করার তৌফিক দান করে দাও। আল্লাহ ওদের তুমি সুমাইয়ার জীবনে দান করে দাও, রাবিয়া বসরির মতো আমলকারী বানাইয়া দাও। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আসসালামু আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন, ময় মুরব্বি যারা আছে এদের তুমি সুস্থ রেখে দিও, শেফা দান করে দিও। আল্লাহ আল্লাহ, একদিন মালাকুল মাউত আজরাইল তুমি পাঠায় দিবা, আজরাইলকে দেখার সাথে সাথে চোখ উল্টায় যাবে, পানি পানি করতে করতে কলিজাটা ফেটে যাবে, এত পিপাসা লাগবে, সাত সমুদ্রের পানি কলিজার মধ্যে ঢেলে দিলেও পিপাসা মিটবে না। ও আল্লাহ, মালাকুল মাউত ইসরায়েলের ভয়ঙ্কর চেহারাটা আমাদেরকে দেখাইও না, দেখাইও না, আমার সোনার নবীর সুন্দর চেহারা খানা আমাদের দেখাইয়া আমাদের মৃত্যুর কালমা জবানে জারি করে দিও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।